আমার শাহাদাত ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন। দু নম্বরে একজন ভাই হাত তোলেন, দু নম্বরে মাশাআল্লাহ আমার ভাইজান নগদে হয়তো দেবে, আল্লাহ দানকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, মায়ের মুরব্বি জান্নাতি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। মসজিদে নববী বানানোর জন্য জায়গা দেব, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যদি জায়গা দিই আমার ফায়দা কি হবে? আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর করার জন্য কোন ব্যক্তি কি পৃথিবীর আল্লাহর কোন বান্দা যদি সাহায্য করে, আল্লাহর ঘর যদি পৃথিবীর জমিনে তৈরি করে, আমি নবী কথা দিলাম ওই বান্দাটার জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে রাখবে। আর জোরে বলেন না, সাহাবাটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেব আমি দেব। আল্লাহর নবীর মুখ থেকে শোনার পরে ইয়া রাসূলুল্লাহ আমি দেব আমি দেব গো। আল্লাহ নবী বলে তোমার কতটুকু জায়গা আছে? ইয়া রাসূলুল্লাহ আমার একটা মাত্র ছোট্ট কুড়ে ঘর আছে গে, যেই ঘরে আমি আমার বিবি আমার বাচ্চাদের নিয়ে থাকি, ওই ঘরটুকু যে জায়গাটাই আছে ওই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা নয়। আল্লাহ নবী শুনে সাহাবাকে বলল বসে যাও বসে যাও, তোমার জায়গা আমি নেব না, তোমার জায়গা নিলে তুমি তোমার বিবি বাচ্চাকে নিয়ে যাবে কোথায় কোথায় যাবে। ভাইরা আমার বাবা জিরা মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী আবারও বলল আমার সোনা সাহাবা, তোমরা কি আছো মদিনার মসজিদ? আমার একটা মসজিদ বানাবো, কুলতলি এলাকার মসজিদে নামাজ পড়লে একের কাতে যা সব হবে, আর আমি নবী নবী নিজে হাতে যে মসজিদটা বানাবো এই মসজিদে এক রাকাত নামাজ এক লক্ষ করে কি দিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহর নবী দ্বিতীয়বার বলল ওই একই সাহাবা সবাইকে সরিয়ে দিয়ে আবার উঠে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি জায়গা দেব আমি জায়গা দেব। আল্লাহর নবী বলে তুমি অত্যন্ত গরিব সাহাবা, বসে যাও বসে যাও। আল্লাহর নবী বসিয়ে দিল, আল্লাহর নবী তিনবারের মাথায় বলে আমি নবী মদিনার মসজিদ নববী বানাবো, তোমরা কে আছো আমার জন্য একটু জায়গা দেবে গে, আল্লাহর ঘর মসজিদ বানাবো। ওই সাহাবাটা সবাইকে সরিয়ে দিয়ে সবার চোখ নীল করে দিয়ে সবার আগে গরিব সাহাবা আবারও তিনবারের মাথায় দাঁড়িয়ে গেল, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ নবী আমার জানালো যেই মানুষটা জায়গা দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে আমার আল্লাহর ঘর বানাবে নবীর মাদ্রাসা বানিয়ে দেবে গে, আমার আল্লাহ ওই মানুষটাকে জান্নাতে ঘর বানিয়ে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা জিরা এতগুলো মানুষ এখানে বসে আছেন, নিজে জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন এটা আপনি জানেন না, আর এতক্ষণ যে আওয়াজগুলো করেছিলাম আমল করার চেষ্টা করবেন, আর আল্লাহর ঘরকে কিছু কিছু করে সাহায্য করে নবীর হাদিস অনুযায়ী জান্নাতে মরার আগে আগে ঘর বানিয়ে রাখবেন, এরকম যারা আছেন মায়ের লাল আমার নবীকে ভালোবাসেন বলে দাবি করেছেন, আল্লাহকে ভালোবাসেন বলে কথা দিয়েছেন, তাই আল্লাহর ঘরের জন্য 500 করে টাকা দেবে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবুর নাম কি? মাশাআল্লাহ মোহাম্মদ শাহাদাত ভাই, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবু একটা কথা বলবো বলবো, ভাইদেরকে জিজ্ঞাসা করো আমি এখানে এলাম, আমি সেই দুপুর বেলা খাওয়া দাওয়া করে এক মুঠো খাওয়া দাওয়া করে বারো হয়েছি, এখানে এসে আমি কিচ্ছু খাইনি, শুধু এক গ্লাস পানি আবার এখানে এসে খেয়েছি, আমি না খেয়ে আছি আমার খুব কষ্ট হচ্ছে, আপনারা দেন, খোদার কসম করে দোয়া করে যাচ্ছে আমার আল্লাহ আপনাদের দানকে বিফলে দেবে না। ভাই এক নম্বরে দিয়েছে, আমার শাহাদাত ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন। দু নম্বরে একজন ভাই হাত তোলেন, দু নম্বরে মাশাআল্লাহ আমার ভাইজান নগদে হয়তো দেবে, আল্লাহ দানকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, মায়ের মুরব্বি জান্নাতি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আলী আকবর, হুজুর আলী আকবর মন্ডল 1000 টাকা বাবার জন্য দোয়া
মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবু কেউ কেউ মনে করছে হুজুর আমাদের পাওয়া জানে না আমরা 1000 টাকা করে দিতে পারি হুজুর 500 টাকা বলেছে বাবু কার যদি 2000 5000 ক্ষমতা থাকে আল্লাহ আপনার দানকে এই পৃথিবীর জমিনের কোন ব্যাংকে দেবে না আমার আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য আপনার জন্য আল্লাহর ব্যাংকে তুলে রাখবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার একজন বাবাজি 1000 টাকা দিল আমার আল্লাহ কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন নারে তাকবীর পিছনের ভাইরা আরো জোরে নারে তাকবীর আমার একজন বাবাজি এলো চাম্পাহাটি বাড়ি এই এলাকায় বাড়ি না চাম্পাহাটি বাড়ি শওকত গাজী ভাই 500 টাকা রুবাইয়া রুবাইয়া মায়ের শ্বশুর বাবাজি আমার চাম্পাহাটি থেকে 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন নারে তাকবীর চাম্পাহাটি সকল মানুষকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিক জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাদের সাথে কুলতলি মানুষ এলাকার মানুষ দান করছে আল্লাহ তাদেরও জান্নাতি বানাক জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহু আকবার বলেন আর একজন ভাই এসে মোসাফা করে 500 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবু সময় খুব অল্প বক্তা ভাই এসে যাবে তাই আমি সবার জন্য দোয়া করছি না একসাথে শেষবারে দোয়া করে যাব বাবু বলেন একজন করে যার যেটা ক্ষমতা আছে 100 টাকা 200 টাকা 500 টাকা যেটা নগদে ক্ষমতা আছে আমার হাতে মোসাফা করে দিয়ে যান আমি আপনার জন্য মুসাফির মানুষ দোয়া করে যাব আর যারা দিতে পারবেন না আগামী বছর 364 দিন 65 নাই 64 দিন সময় পাবেন আপনি আপনি তার মধ্যে দেবেন 500 করে টাকা যার ক্ষমতা 1000 1000 দেবেন আল্লাহর ঘর কিনবেন জান্নাতে আল্লাহর নিজের জন্য ঘর কিনবেন আল্লাহ কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন বাবু কে আছেন আর কে হাত উঠবে না কথা কথা হয়েছে নাম এ বাবু 5 নম্বরে কে হবে একটু হাত তুলে দেখাও ওরা আমাদের একটা মসজিদ পড়াবে আমরা 10টা তৈরি করে দেখাবো কথা ঠিক কি না জোরে বলেন ওরা আমাদের 10টা মসজিদ ধ্বংস করবে আমরা 100টা বানাবো জোরে বলেন বাবু শুধু মুখে বললে তো হবে না আমাদের কিছু কিছু সাহায্য করতে হবে কি না যার যেটা ক্ষমতা আছে আল্লাহ কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা মাশাআল্লাহ আবারও দেখেন আচ্ছা চাম্পাহাটি মানুষের এত দম আমি জানতাম না ওই এলাকায় কয়েকবার ঢুকতে হবে তাহলে চাম্পাহাটি থেকে আবারও 500 টাকা আল্লাহ দানকে কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন মায়মরুপি সকলে জান্নাতি জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর নারায় তাকবীর এ বাবু আমার কমিটি ভাইদের দুজনকে বলবো আমার মায়েদের কাছে চলে যাও প্রকৃত দানি তো আমার মায়েরা কষ্ট করে হাঁস মুরগি পোষে গরু ছাগল পোষে টাকাগুলো তুলে রাখে এই বাবু বিপদ না ঘটে যায় একজন একজন করে একজন একজন করে মাশাআল্লাহ আমার ইউনুস বাবাজি 100 টাকা আল্লাহ দানকে কবুল করুক জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর বাবু কমিটি ভাইরা দুজন ওটো মায়েদের কাছে চলে যাও মায়েদের কাছ থেকে গিয়ে নামগুলো লিখে নিয়ে আসো মাশাআল্লাহ মাশাআল্লাহ চাম্পাহাটি থেকে নাকি 1 2 3 4 5 আচ্ছা আচ্ছা খয়রুল ভাই মরহুম ইন্তেকাল করেছে আল্লাহ তার জান্নাত নসিব করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুক জোরে বলেন মারহাবা ছেলেরা মুখ খোলো না জোরে বলেন না মারহাবা মাশাআল্লাহ আমার খুরশিদ ভাই আমার খুরশিদ ভাই 100 টাকা আল্লাহ দানকে কবুল করুক জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহ আজকের দিনে যে দেয় 10 আল্লাহ তার পেটের ভালো করো গ্যাস আল্লাহ যে দেয় 20 গি আল্লাহ তার দিয়ে না গো হারাম ঘরের মতো ভরি গি আল্লাহ যে দেয় 50 সবাই করে যেন তাকে ইমানদারের মতো বিশ্বাস আল্লাহ যে দেয় 100 গো তাকে দিও না গো 500 গো আল্লাহ যে দেয় 500,000 টাকা গো তার আল্লাহ আলমারি কোনো সময় করো না ফাঁকা জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ
দাদুর কথা স্মরণ করে দিয়ে যে আমার দাদু আমার রহমতুল্লাহ ভাই তার নিজের দাদু এন্তেকাল হয়ে গেছে, দাদিও এন্তেকাল হয়েছে, দাদা দাদির নামে 1000 1000 করে 2000 টাকা দিয়েছে। ছেলেরা একটু খুশির সাথে তাকবীর হবে, নারায় তাকবীর, নারায় চিল্লে আওয়াজ হবে, নারায় তাকবীর, আরো জোরে নারায় তাকবীর। এ বাবু নূরজামান মন্ডল ভাই আমার 100 টাকা আল্লাহ দানকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বেনামে, আচ্ছা বেনামে দেশে আল্লাহর নাম জানতে পারবে তো নাকি গো বাবু? পারবে? জি হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বেনামে দিয়েছে আমার আল্লাহ দানকে কবুল করে নিক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আবার বেনামে 100 টাকা আল্লাহ দানকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরেকজন ভাই 100 টাকা দিয়েছে আল্লাহ এই দানটাকেও কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায় তাকবীর নারায় তাকবীর, পিছনের ভাইরা জোরে নারায় তাকবীর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে হজ ও উমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।